আমরা অলরেডি আলোচনা করেছি হোয়াট ইজ ইমেল এবং হাউ টু ক্রিয়েট এ ইমেল আইডি, এবং 2 নম্বরে আলোচনা করেছি হাউ টু সেন্ড এ মেল অ্যান্ড রিসিভড মেল উইথ অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট একটি ফিকচার এবং একটা কোনো ডকুমেন্টস আমরা অ্যাটাচ করে কিভাবে মেল সেন্ড করতে পারি, এবং মেলটা সেন্ড হওয়ার পর কিভাবে আমরা রিসিভ করব বা দেখব সেটাও আমরা দেখেছি। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ সিসি অ্যান্ড বিসিসি ইন ইমেল। ইমেলের মধ্যে সিসি এবং বিসিসি বলে দুটো অপশান রয়েছে, যেটা ফুল ফর্ম হচ্ছে সিসি মানে হচ্ছে কার্বন কপি, এবং বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। নর্ম্যালি কার্বন কপি বলতে আমরা নর্ম্যালি যেটা বুঝি, আমরা যখন কোনো লেটার লিখি তার নিচে একটা রঙিন কাগজ রেখে লিখি, আর লেখার শেষে আমরা দেখতে পাই তার নিচে একটা একটা কার্বন কপি তৈরি হয়েছে। তো একই রকমভাবে মেলে সেই কার্বন কপিটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখাবো, এবং বিসিসি মেইন হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। কার্বন কপিটা তৈরি হয়েছে কিন্তু সেটা কেউ বুঝতে পারবে না, অ্যাকচুয়ালি যে বানাচ্ছে সে ছাড়া সেই কার্বন কপিটা কেউ বুঝতে পারবে না, বা যার কাছে কার্বন কপিটা যার কাছে মেলটি পাঠানো হচ্ছে সে কোনো কারণেই জানতে পারবে না যে যে মেলটা পাঠানো হচ্ছে তার কোনো কার্বন কপি আছে। তো এটাই আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখন দেখা যাক কীভাবে আমরা এটাকে, সো অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট খোলাই রয়েছে, যেটা হচ্ছে আমাদের ইয়াহু মেলের একটা অ্যাকাউন্ট। এখানে প্রথমেই আমরা যাব কম্পোজ। কম্পোজ মেলে আমরা দেখতে পাচ্ছি টু, টু মানে যার কাছে আমি লেটারটা পাঠাবো। এবং আরেকটা জিনিস এখানেই দেখতে পাচ্ছি সিসি এবং বিসিসি, এটা যে কোনো সার্ভারেই যখন আমরা কম্পোজ করব বা রাইট মেল করব এই অংশে আমরা দেখতে পাবো সিসি এবং বিসিসি। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবো দুটো অপশান খুলে গেছে, এবং এটাকে আমরা হাইডও করতে পারি এখান থেকে। তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে সিসিসি, প্রথমেই আমার মেল পাঠাতে হবে কোথায়, ধরো আমার একটা নিজস্ব অ্যাকাউন্টে আমি মেলটা পাঠাচ্ছি। সো ধরো আমি আমার রেডিম মেলে মেলটা আমি পাঠাচ্ছি, রেডিম মেলে মেলটা আমি পাঠাচ্ছি, ওকে। সো নাও সিসিসি কার্বন কপি, কার্বন কপিটা কোথায় থাকবে আমার কাছে, ধরো আমার কাছে কার্বন কপিটা থাকবে, ওকে। এবং ব্লাইন্ড কার্বন কপিটা কোথায় থাক, তো প্রথমে আমরা এই কার্বন কপির এপে পাঠালাম, এবং বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপিটা কার কাছে পাঠাবো সেটা আমরা দেখতে চাই। সো আমরা তিনটে মেল ইউজ করেছি, কি কি পাঠাতে চাইছি রাহুল দাসকে, এটা অ্যাকচুয়ালি ইমেল আইডি ক্রিয়েশনের সময় একটা নামের প্রবলেমের জন্য এটা এসছে, এটা আমারই অ্যাকাউন্ট। মানুষ হালদার, সিসি কার্বন কপিটা থাকবে মানুষ হালদারের কাছে, মানে এই অ্যাকাউন্টের মধ্যেই থাকবে। আর ব্লাইন্ড কার্বন কপিটা কোথায় যাবে, জিমেল অ্যাকাউন্টে চলে যাবে। সো এখানে আমরা করছি কি, টেস্ট, টেস্টিং অফ সিসি অ্যান্ড বিসিসি। সো এখানে আমরা হ্যালো হাউ আর ইউ, আই এম সেন্ডিং 20,000 রুপিজ। সো এটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, যে আমি যাকে পাঠাচ্ছি এই 20,000 টাকাটা, তার প্রমাণস্বরূপ অন্য কারো কাছে থাকবে যে আমি এই 20,000 টাকাটা ওকে এই টাইমে পাঠিয়েছি। তো এখন আমরা এটাকে সেন্ড করব, অলরেডি আমরা সেন্ড করলাম। সো এখান থেকে আমরা দেখতে পারি, পুনরায় দেখতে পারি সেন্ড হয়েছে কি না, অলরেডি দেখতে পাচ্ছি রাহুল দাস টেস্টিং অফ সিসিবি অলরেডি সেন্ড করা হয়ে গেছে। তো এখন আমরা দেখে নেব বিসিসি করা হয়েছিল এই অ্যাকাউন্টটাতে, অলরেডি দেখতে পাচ্ছি সিসি অ্যান্ড বিসিসি সাবজেক্টটা ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, টু রাহুল, কে রাহুলকে পাঠানো হয়েছে তার প্রমাণস্বরূপ এই অ্যাকাউন্ট কাজ করছে, যে রাহুলকে পাঠানো হয়েছে।
রাহুল যদি কোনো কারণে অস্বীকার করে যে আমাকে মেল পাঠানো হয়নি, তার প্রমাণস্বরূপ এটা দেখানো যেতে পারে যে হ্যাঁ এই টাইমে একটা মেল পাঠানো হয়েছিল। ওকে, একই রকমভাবে এটা হচ্ছে বিসিসি, এই প্রমাণটা অবশ্যই রাহুলের কাছে থাকবে না। সাইন ইন, SMU, ওকে, নাও দেখতে পাচ্ছি মানুষ হালদার, ওকে। অ্যান্ড এখানে বলা আছে যে টেস্টিং অফ সিসিসি, এখানে ইউ অ্যান্ড আদার্স, আদার্স বলতে এখানে কাকে পাঠানো হয়েছে সেটা দেখাচ্ছে, যে মানুষ হালদার, মানুষ SMIT@yahoo.co.in, একে পাঠানো হয়েছে সেটা বলছে, কিন্তু এই জিমেলকে যে পাঠানো হয়েছে সেটা কিন্তু এখানে কোনোভাবেই প্রকাশ পাচ্ছে না, সেটা কিন্তু পুরোপুরি গোপনীয়তা, মানে ব্লাইন্ড কার্বন কপি, একটা ব্যাকগ্রাউন্ডে কার্বন কপি থেকে গেছে সেটা এ জানে না। সেটা রাহুলদা শুধুমাত্র জানে যে কার্বন কপিটা একমাত্র এই অ্যাকাউন্টে রয়েছে, কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্টে কার্বন কপিটা আছে সেটা এই রাহুল অ্যাকাউন্ট জানে না। তো এই জন্য আমাদের সিসি এবং বিসিসি ব্যবহার করা হয়। আশা করি সিসি এবং বিসিসি কী সেটা সবাই বুঝতে পেরেছে। সো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।